congratulations. Thank you. কাঙ্ক্ষিত অ্যাপ্রুভাল লেটার আপনারা দেখতে পাচ্ছেন, মানে অনেক কাঙ্ক্ষিত, এটা ভিন্ন একটা লেটার। এর আগে সবসময় অ্যাপ্রুভালের জন্য যেরকম নীল কাগজটা দেখেছেন, এখন নতুন এই কাগজে কনগ্রাচুলেশন, মানে ইউএসএর ভিসা পেয়েছে আমাদের একজন, আমাদের একজন ভিউয়ার্স দীর্ঘদিন ধরে আমাদেরকে ফলো করে এবং আমাদের মাধ্যমে কিছু সার্ভিসও নিয়েছে, ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছে। তো আমরা আজকে খুবই আনন্দিত তার মুখ থেকে এই ভিসা পাওয়ার বাস্তব অভিজ্ঞতাটা একটু শুনবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ইউএস এমবেসি কীভাবে বা কী কী প্রশ্ন করে, কীভাবে আনসার করলে আপনারা ভিসাটা নিশ্চিত করতে পারেন। তো সেটার একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের তৈরি হবে। আর রিসেন্টলি আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত আছেন, ইন্টারভিউ ডেট পেয়েছেন, ওদের আগ্রহে অপেক্ষা করছেন আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য, তো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। কারণ এক এক সময় ইউএস এমবেসির মেন্টালিটি এক এক রকম থাকে, তো এই মুহূর্তে ইউএস এমবেসি কী ধরনের প্রশ্ন করছে বা কীভাবে আনসার করলে ভিসা দিচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে কোনো কথা হবে না, একদম ডিরেক্টলি চলে যাব এই মাত্র মানে আজকেই যেই একটা সাকসেস স্টোরি আছে ওনার মুখ থেকে শুনবো যে কী কী প্রশ্ন করেছে বা ইন্টারভিউর যেই ওনার এক্সপিরিয়েন্সটা। জি বাবর ভাই বলেন। প্রথমে গেলাম, যাওয়ার পরে আমার নম্বর হয়েছে 10 নম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমরা একটু পিছনের দিকে আসি। পিছনে একটু পিছনের দিকে মানে আমাদের সাথে বা আমার সাথে আপনার যেই আমি আপনার জানি আপনার পরিচয়টা পাইছি ইউটিউবে। ওকে ফাইন। এবং অনেক কিছু দেখলাম, দেখানোর পরে একদিন আপনার সাথে যোগাযোগ করলাম, ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আপনার সাথে একদিন যোগাযোগ করলাম, এখানে আসি। কি বনফুলন মিষ্টি অনেক বা পার্থক্য না, খালি মিষ্টি হলে তো হলো না। তো ওই জন্য আমিও আসল মিষ্টি কোনটা ওইটাই আমি বেছে নিয়েছি। দেখতেছি আপনার মানে যে যে সার্ভিসটা ওইটা খুব ভালো, আর যেভাবে আপনি বুঝে দেন মানুষকে, যেভাবে মানে এই ইন্টারভিউটা কীভাবে করলে বললে কীভাবে হবে ওইটা যেভাবে বুঝে দেন, ওটা মানে খুব মানুষের উপকার আসে। থ্যাংক ইউ। ওকে, তারপরে আপনি আসলেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে। এরপর আমি আসছি, প্রথমে আসছি আমরা শুধু একটু বুঝে ফেলার জন্য। আবার আমার থেকে ভালো লাগছে ওই দিনেই আমরা বললাম না, আমার ফাইলটা আপনি কমপ্লিট করবেন, কিছু সমস্যা ছিল ইনফরমেশন, কিছু কিছু সমস্যা ছিল, আমি বললাম যে এটা আপনি ইয়া করবেন, তাই আপনি দিলাম। কারণ যখন আমার প্রশ্ন করছেন আমার প্রশ্নের উত্তর মানে আমার কাছে কি বলবো আমার মাথার মধ্যে আসতেছে না। মানে ইন্টারভিউর আগে আমরা যে একটা ইন্টারভিউ নিচ্ছি ওটার মধ্যে তো আপনার অনেক ভয় কাজ করবে, আমি তো ক্লিয়ার হয়ে গেছে ওইদিন আমেরিকান ইমিগ্রেশন অফিসার আম নেই, আমার নাম আমার থেকে ওইরকম রাখছে, কিন্তু আজকে ওইখানে যাই অতটুকু আমার ভয় লাগে নাই। তাহলে ওই ভয়টা আপনার আগেই কেটে গেছে? আগেই কেটে গেছে। আচ্ছা, আজকে মানে আমার মানে কোনো রকম আরো লোকে যে ভয় পাইছে আমি আর তাদেরকে রিল্যাক্স 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 10 নম্বর কাউন্টারে গেলাম। যাওয়ার পরে আমার ফার্স্ট মিনিট আমি বললাম শুভ সকাল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এর আগে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিছে তো? আচ্ছা না, ও মানে এটা যে ইন্টারভিউটা বলতেছি যে, তো হ্যাঁ হাসি দিলাম, হাসি দিবার শুভ সকাল। আমার পাসপোর্টটা একটু রাখি, দেখি আমাকে বলছে তুমি কেন যাবে, তো আমি বললাম আমার স্বপ্ন পূরণ করার জন্য যাব। আমার স্বপ্ন ছিল লন্ডন ব্রিজ দেখার, দেখছি আমার স্বপ্ন ছিল
তাজমহল দেখার দেখছি আমার স্বপ্ন ছিল, এই থাইল্যান্ডের বীজ দেখা আমি দেখছি আমার স্বপ্ন ছিল, ব্রুস করিবা দেখার আমার আমি দেখছি, এখন আমি আমেরিকার স্বপ্ন আছে, এখন স্বপ্ন দেখতে যাব, আপনি যদি আমার কিছু হেল্প করেন। তো ওইটা বলার পরে হাসি দিল, হাসি দিয়ে আমার পাসপোর্ট, আমার পাসপোর্ট উলে যেতেছে আর বলতেছি তুমি কী করো, আমি বলতেছি গরু ব্যবসা করি, গরু না ওইটা তো আমার আমার আরেকটু ফ্লাশ পয়েন্ট হয়েছে, গরু ব্যবসা করি কই যে আবার পাসপোর্ট হইলে আবার আরে ওই আপনারা যে ইয়ার যে ওইটা ফরিল ফরিয়ারও ক তুমি কি কৃষক, আমি কিছু কৃষক না, আমি গরু পালন করি বিক্রি করি। তো এখানে বসে আবার ভিতরে গেল পাসপোর্ট হইল, প্রায় মিনিট দুই মিনিট ছিল কাটতে কি বুঝিয়ে আবার ক তুমি গরুরে ছোটো গরু বড় করে বিক্রি করো, আমি বলছি হ্যাঁ এটা বহুত এক্সপেন্সিভ বিজনেস, তা সে হাসি একলা দিল দিল কথা তোমার ওয়েবসাইট কি একসাথে, আমি আমার ওয়েবসাইট একসাথে সব জায়গায় বেড়াইছি, তো আর কোনো প্রশ্ন নেই কিছু নেই, টিভি আমার এই কাগজ কিচ্ছু দেখো নাই কিচ্ছু দেখো, আর আজকে দেখছি রেশু ভালো, হ্যাঁ আমি মানে শতের মধ্যে ষাট সত্তর জনে দিতেছে, অনেক অনেক প্রচুর 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 দিতেছে বেশি, ইয়াগুলা ঠিক থাকলে আপনার যদি ডিএস ওয়ান সি না এখন তো দেখতেছি মানে আমি ওইটা দেখেই তারা ডিসিশন নিচ্ছে, আমার আমার আমি যখন আমি কেবি সেফার কেন ওফার খায় যে বিশেফার দিতে প্রশ্ন কতক্ষণ যায় বিশেন ওফার তো কত প্রশ্ন কতটুক মানে ওইটা যার বেশি তার মানে ওইখানের মধ্যে লেখা আছে সেটার বেশি দিবে না, অনেকে দেখে যে মানে হে পারেন না কয়েকটা মানে বুদ্ধ মহিলা গেছে যে প্রশ্ন করতে পারেন না, কিন্তু এর পরে হাসায় বুঝে কিন্তু বিষে হারে দিতেই সেই পরে মানে বিষে দেওয়ার জন্য ওরা বৈশারে বৈশারে মানে বিষয়টা তারা আগেই এখন জানি এখানে শুধু আপনার বাইশোটা শুনি আপনার মানে চোখের ইয়াটা দেখি মানে তারা বিষয় দিচ্ছে আর অন্য কিছু নয়, এখানে একদম ইজি নলে এর থেকে বড় বড় মানে ইন্টারভিউ আমি মানে কঠিন ইন্টারভিউ দিচ্ছি কিন্তু এত সহজ ইন্টারভিউ আমার লাগবে হচ্ছে মানে মানে তার মানে ডিএস ওয়ান সিক্স জিরোটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ওইটার মধ্যে ফুটে উঠাইতে হবে আপনাকে ওইটা দেখে ওই অনুযায়ী তো আপনাকে ওইখানে আপনি যে কি ব্যবসা করেন সেটা পাইলো কোথায় পাইলো ওইখানে পাইছে যে এখন ওইখানে পাইছে যে ওইখানে লেখা যেগুলো আছে ওই ভিটামিন খাবার ওই খাবার এখন হে করেন মনে মানে মনে করছে কিরে গরুর ভিটামিন খাওয়া তো নিশ্চিত কৃষক, তো ও মানে ওদের মধ্যে টাইম বেশি দেওয়া তো আমার প্রশ্ন আর মানে ওইটাই দেখে বুঝে নিয়েছি আসে আবার বসে কথা আমি তো ইয়াটা আমি বুঝতে পারলাম না, আমি কাজে আমি গরুর মানে কাউ গরু ওই যে গরু ছোট থেকে ছোট কিনে ওইটা বড় বহুত এক্সপেন্সিভ বিজনেস, তুমি কি করো আমি ব্যবসা কিসের ব্যবসা কত বটি আর কোনো কিচ্ছু না একটা শব্দ এর বলো না আল্লাহর কি রহমত। তাহলে এতক্ষণের আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে খুব সহজেই ইউএস ভিসা পাওয়া সম্ভব এবং এই মুহূর্তে ইউএস ভিজিট ভিসার রেশিওটা অনেক হাই, তবে অবশ্যই আপনাদেরকে ডিএস ওয়ান সিক্স জিরোটা প্রপারলি ফিল আউট করতে হবে এবং সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা নিতে হবে, শুধুমাত্র যে কোনোভাবে বা কোনোরকম একটা কম্পিউটারের দোকানে গিয়ে একটা ফর্ম ফিল আউট করে ইন্টারভিউতে চলে গেলে যে ভিসা দিয়ে দিবে এরকম মনে করার কোনো কারণ নাই, কারণ এই বাবর সাহেবও প্রথমে ওরকম সাধারণ কোনো জায়গা থেকে এই ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে আমার কাছে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য নিয়ে এসেছিলো, কিন্তু আমি দেখেছি এখানে হিউজ প্রবলেম আছে বা তার যাওয়ার যেই রিজনটা বা তাকে নিজেকে ফুটিয়ে তোলারটা প্রপারলি হয় নাই ওই ডিএস ওয়ান সিক্স জিরোতে, দ্যাটস ওয়াই আমি ডিএস ওয়ান সিক্স জিরোটা আবার রিশাফেল করে তারপর তাকে ইন্টারভিউর একটা প্রিপারেশনের গাইডলাইন দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো এক্সপিরিয়েন্স পার্সনের কাছে আপনারা এই ইন্টারভিউর প্রিপারেশনটা নেবেন বা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন, কোনোভাবেই নাম সর্বস্ব যে কোনো এজেন্ট বা যে কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে আপনারা দেখা যায় যে অনেকে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলার ভিসা প্রসেস করে তাদের কাছে গিয়ে আমেরিকার ভিসার জন্য দিয়ে দেয়, তাদের আসলে আমেরিকার ভিসা ফিল আউট করা ডিএস ওয়ান সিক্স জিরোতে কীভাবে রিফ্লেকশনটা করতে হয় ওই এক্সপিরিয়েন্সটা নাই, যেহেতু আপনারা ছোটোখাটো দেশের ভিসা পেয়েছেন বা সেই দেশের ভিসা পেয়েছেন তাদেরকেও বলে দিলেন তারাও কোনো রকম একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দিয়ে দিলে, এই জন্য কিন্তু অনেকে এলিজিবল থাকার পরেও ইউএসএর ভিসাটা পাচ্ছে না, আর আপনারা জানেন যে ইউএস এম্বাসি একমাত্র কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া বা কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়াও আপনাকে ভিসা দিতে পারে যদি আপনার ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে রিফ্লেকশনটা প্রপারলি হয় আর আপনার ইন্টারভিউটা
সঠিকভাবে আপনি নিজেকে যদি প্রিপেয়ার করে ওখানে ইন্টারভিউতে যেতে পারেন এবং আপনার প্রেজেন্টেশনটা যদি ঠিক থাকে। তাহলে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি আপনারা এই ভিডিও থেকে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে কিভাবে ইউএসএর B1 B2 ভিসা খুব সহজেই পাওয়া সম্ভব, বা কোন প্রস্তুতি নিলে, বা এই মুহূর্তে কীরকম প্রশ্ন করছে, বা কিভাবে আনসার করলে। আর আপনারা মনে রাখবেন, ইউএসএর ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে সারা ওয়ার্ল্ড কিন্তু আপনার জন্য ওপেন হয়ে গেল। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।